नमस्कार बंधुरा, हेल्पर के डी यूट्यूब चैने अपन सकल के स्वागत जाना। तो बंधुरा, गत कैक दिन सोनार दाम कमार पर आजो किन्तु एक धक्काय अनेकटाई कमे गेलो सोनार दाम। तो सोना और रूपर प्रति कम बेशी सकले ही आकृष्ट हन। आज के जदि आपनी सोनार गयना तैरी करते दीते चान बा किनते चान, ताहले अवश्य आजकेर भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त मनोयोग सहकारे देखते थाकुन। कारण आजकेर भिडियोटिर माध्यमे आमरा जानाबो जे बर्तमान बाजारे पाका सोना, गयना सोना ओ हलमार्केर एक भरिर मूल्य कत चलछे। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে অল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনি রাজ্যের যে জেলা থেকে দেখছেন সেই জেলার নামও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো আসুন ভিডিওটি আমরা এখানেই শুরু করি। টানা কয়েকদিন ধরেই সোনার দাম কমছে। গত কয়েকদিনে এই ধাতুর দাম অনেকটাই নিচে নেমে এসেছে। তো প্রথমে আমরা দেখে নেব যে বর্তমান বাজারে 22 ক্যারেট গয়না সোনার ক্ষেত্রে 1 গ্রামের যে দামটা চলছে 4,433 টাকা, যেটা কিন্তু 8 গ্রামের দামটা চলছে 35,464 টাকা, এবং 10 গ্রামের যে দামটা চলছে 44,330 টাকা, এবং 100 গ্রামের যে দামটা চলছে 22 ক্যারেট গয়না সোনার ক্ষেত্রে 4,43,300 টাকা। তো এবার আমরা দেখে নেব যে 24 ক্যারেট পাকা সোনার ক্ষেত্রে 1 গ্রামের যে দামটা চলছে 4,705 টাকা, যেটা 8 গ্রামের ক্ষেত্রে চলছে 37,640 টাকা, 10 গ্রামের প্রতি দাম চলছে 46,050 টাকা, এবং 100 গ্রামের যে দামটা চলছে 4,70,500 টাকা। তো আপনারা বুঝতেই পারছেন যে 24 ক্যারেট এবং 22 ক্যারেটের ক্ষেত্রে কিন্তু গত দিনের তুলনায় আজকে অনেকটাই দাম কমে গেছে। এবার আমরা দেখে নেব যে 22 ক্যারেট এবং 24 ক্যারেট পাকা সোনা এবং গয়না সোনার ক্ষেত্রে এক ভরির মূল্য কত চলছে। তো বর্তমান বাজারে 22 ক্যারেট গয়না সোনার ক্ষেত্রে এক ভরির দাম চলছে 51,706 টাকা। অপরদিকে 24 ক্যারেট পাকা সোনার ক্ষেত্রে এক ভরির যে দামটা চলছে বর্তমান বাজারে 54,879 টাকা। তো আপনারা বুঝতেই পারছেন বর্তমান বাজারে পাকা সোনা এবং গয়না সোনা সহ হলমার্কের দাম কত চলছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলে আপনি নতুন সদস্য হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের অন্য কোনো লেটেস্ট আপডেটে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সাথে সদাসর্বদা জুড়ে থাকবেন।